কলকাতার কিছু বিখ্যাত পুজোর মধ্যে জগৎ মুখার্জি পার্ক কিন্তু অন্যতম। আর আজ আমি চলে এসেছি এখানকারই প্রস্তুতি পর্ব দেখাতে। যদিও এখানকার থিমের নাম বন্ডা লোকাল, কিন্তু এবছর এখানে কিন্তু একটা অন্য কিছু হচ্ছে হচ্ছে এখানে আন্ডার ওয়াটার মেট্রো। তো দেখবো কতদূর কাজ এগোলো, এবং মায়ের মূর্তিও কিন্তু অলমোস্ট রেডি, সেটাও কিন্তু তোমাদের দেখাবো, তাই ভিডিওটা একেবারে স্কিপ করলে চলবে না। আমি কিন্তু একদম জগৎ মুখার্জি পার্কের যে এরিয়াটা যেখানে পুজো হয় সেখানে পৌঁছে গেছি, এবং দেখো পৌঁছেই আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু বেশ প্লাইয়ের অনেক কিছু কাজ হচ্ছে। যেমন এখানে কিছু একটা রয়েছে, এটা কিন্তু প্লাই দিয়ে সব সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, বাট এই মুহূর্তে মানে ইনস্টলেশনের কাজগুলো চলছে, এবার এর উপর পেন্ট হবে। এই হচ্ছে এখানে এখন বাইরের কাজ। এবার আমরা ভিতরে চলে যাব। এখানে এই মুহূর্তে যেটা ইন্টিগ্রেট রয়েছে সেটা হয়তো ইন্টিগ্রেট নাও থাকতে পারে, বাট এই মুহূর্তে এইটা হচ্ছে এখানকার এন্ট্রি গেট। তো এন্ট্রি গেট দিয়ে ঢোকার পরেই আমি যেটা দেখতে পাচ্ছি যে মেট্রোতে যে এসকেলেটরটা থাকে সেটা কিন্তু এখানে একদম প্লাই দিয়ে তৈরি করা হয়েছে। কতটা নিখুঁত কাজটা তোমাদেরকে দেখাই, এটা কিন্তু একদম পুরো রিয়েল এসকেলেটর মনে হচ্ছে, যদি এখনো পেন্ট হয়নি, বাকি সব কাজই বাকি, শুধু প্লাইয়ের কাজ এই মুহূর্তে কমপ্লিট হয়েছে। আর এই এরিয়াটা তোমাদেরকে দেখাই পুরোপুরি, পুরো কিন্তু আন্ডার ওয়াটার মেট্রোটা যেরকম আছে একেবারে স্টেশনটার হুবহু কিন্তু প্লাই দিয়ে তৈরি করা হয়েছে। এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই আন্ডার ওয়াটার মেট্রোর ভিতরে, যেখানে কিন্তু এই পুরো ব্যাপারটাকে সাজানো হবে। এই মুহূর্তে যেহেতু প্লাইয়ের কাজ হয়েছে, এবং দেখো ওপরে কিন্তু প্রাইমারও লাগানো হয়ে গেছে। এই হচ্ছে মেট্রো সিটগুলো, একদম কিন্তু তোমরা রং হয়ে যাওয়ার পর বুঝতেই পারবে না যে এটা অ্যাকচুয়ালি কি মেট্রো নাকি এটা একটা পূজা মণ্ডপ। মানে একদম ধরতে পারা যাচ্ছে না এতটা অ্যাকিউরেটলি এই জিনিসগুলো করা হয়েছে। মানে ঠিক যেভাবে সিনিয়র সিটিজেনদের সিটটা থাকে, দেন তারপরে আসে লেডিস অ্যান্ড জেনারেল, সেইভাবেই কিন্তু পুরো মেট্রোটাকে সাজানো হয়েছে। তারপর যেভাবে মেট্রোর কিন্তু দরজা থাকে, দরজার মধ্যে যেভাবে এই যে উইন্ডোজগুলো থাকে সেগুলো কিন্তু অ্যাকিউরেটলি বানানো হয়েছে, তোমাদেরকে দেখাই। আর এদিকে রয়েছে দেখো বসার সিটগুলো, এগুলো কিন্তু ঠিক যেরকম একদম মেট্রোর ভিতরে থাকে সেই রকমই কিন্তু রয়েছে। আমি তোমাদেরকে পুরোটা এক ঝলকে একবার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখো এটা কিন্তু পেন্ট হয়ে যাওয়ার পর বোঝাই যাবে না সত্যি কি মেট্রোর ভিতরের এরিয়াটাই রয়েছে নাকি এটা একটা ফ্লাইয়ের বানানো একটা মণ্ডপ। এটা কিন্তু শিল্পীদের যে কাজের সত্যি প্রশংসা করে শেষ করা যাবে না। দেখো এই এরিয়াটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একটু লং একটা রাস্তা রয়েছে, মানে একদম ছোট কিন্তু নয়, বেশ বড় করে এই মেট্রোর যে সেকশনটা পুরোটা তৈরি করা হয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে মেন হবে এন্ট্রি গেট, এখান থেকে এই আসছে, এই হচ্ছে রোড। এই রোড থেকে কিন্তু একটা টার্নেল মতো করা হয়েছে, এই টার্নেল থেকে কিন্তু মানুষজনেরা এইভাবে আসবে। এবং দাঁড়ান তোমাদেরকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেখা, যেহেতু কিনা আলোটা অন্যরকম রয়েছে বোঝা যাচ্ছে না। এই টার্নেলটা থেকে কিন্তু মানুষের ভিড়টা ঢুকবে, এবং তারপরেই কিন্তু এই যে এই হচ্ছে পুরো মেট্রোটা, একদম অ্যাকিউরেট মেট্রোর মতোই লাগছে। এবং প্রত্যেকটা সিটও ভীষণভাবে অ্যাকিউরেট করা হয়েছে, একদম সিনিয়র সিটিজেন লেডিস। উইন্ডোজগুলো দেখো যেরকম থাকে ওরকমই, আর এইগুলো হচ্ছে দরজার মতো আকার দেওয়া হয়েছে। পুরো এরিয়াটা কিন্তু এইভাবেই কমপ্লিট হয়েছে। এই যে এসকেলেটরটা তৈরি করা হয়েছে, ঠিক তার সামনে দিয়ে কিন্তু থাকবে ভিআইপি গেট। আর তারপরে দেখো এই জায়গাগুলো কিন্তু পেন্ট করা শুরু হয়ে গেছে, আর এখানে কিন্তু একটা রয়েছে হ্যান্ড পেন্টিং চলছে, যে পুরোটা এক মুহূর্তে হয়নি, হাফটাই হয়েছে। বাট এটা দেখে মনে হচ্ছে যে পুরো যে মানে মানে আন্ডার ওয়াটার মেট্রোর যে এফেক্টটা সেটা কিন্তু দারুণ আসতে চলেছে। এবার আমি চলে এসেছি সেই জায়গায় যেখানে কিন্তু মায়ের মূর্তিটিকে রাখা হয়েছে। এই পুরো জায়গাটাকে কিন্তু নীল রং দিয়ে রাঙানো হয়েছে যাতে এই আন্ডার ওয়াটার ওই ফিলটা আসে। আর মা বসে রয়েছেন এখানে একটা পর্দের উপর, অসম্ভব সুন্দর এই মূর্তিটি, এবং সুবলদার কাজ সত্যি মানে প্রশংসা করে শেষ করা যাবে না। আর তোমাদেরকে দেখাই এই নিচের যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটাতে কিন্তু জল থাকবে যাতে মা এই জায়গাটায় জলের উপর পর্দের উপর বসে রয়েছেন সেই জিনিসটাকে দেখানো যায়। এখানে আর একটা বিশেষত্ব হচ্ছে কিন্তু মা দুর্গা কিন্তু এখানে সিংহের ওপর বসে নেই, রয়েছে কিন্তু একটা কুমিরের ওপর বসে। এবং দেখো নিচের এরিয়াটা যেমন তোমাদের যেমন বললাম যে এখানে পুরো জল থাকবে, আর ওই পদ্মটা কিন্তু জলের ওপর ভাসছে, এরকমই একটা কিন্তু লুক ক্রিয়েট করা হবে। আর একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু মা দুর্গা যেখানে রয়েছে তার থেকে কিছুটা দূরেই কিন্তু রয়েছে একটা নৌকা, যেখানে কিন্তু
লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ বসে রয়েছে সেই নৌকার উপরে এবং একটি সিংহ সেটাকে কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছে, এইরকম একটা ভাবনা চিন্তা এখানে প্রকাশ করা হয়েছে। একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই, এই মুহূর্তে কিন্তু দেখো এখানে ফয়েল পেপারগুলোকে ড্রায়ার দিয়ে পুরো শুকানো হচ্ছে, যাতে এই যে পুরো একদম রিয়েলিস্টিক মেট্রোর যে লুকটা সেই লুকটা যাতে আসতে পারে। দেখো অনেকটা অংশের কাজ কিন্তু জাস্ট কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে গেছে, এই জায়গাটা তোমাদেরকে দেখাই, পুরো কিন্তু রেডি হয়ে যাওয়ার পর দারুণ একটা লুক আসবে। আর এই মুহূর্তে এরকম ফয়েলগুলো থেকে এইভাবে ঠিক লাগানো হচ্ছে, আর তারপরে এখানে কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে ওটাকে পুরো আটকে দেওয়া হচ্ছে। পূজামণ্ডপে এই সব পরিশ্রমী শিল্পীদের কাজকে কুর্নিশ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।